ভয়ের ঘটনা চ্যানেল এবং ভয়ের ঘটনা চ্যানেলের সদস্যরা কখনোই ব্ল্যাক ম্যাজিক, প্রেত চর্চা এই প্রকার জিনিসকে প্রশ্রয় দেয় না। যে সকল ঘটনাগুলি আমরা সবার কাছে উপস্থাপনা করি সেগুলিকে শুধুমাত্র বিনোদনের মতো করেই গ্রহণ করবেন, এবং যেই সকল ঘটনা আমরা আপনাদের শোনাই সেগুলি সত্য মিথ্যা যাচাই আমরা করি না। যে জিনিস আপনারা জানেন না বা বোঝেন না সেই জিনিস নিয়ে পরীক্ষা না করাই উচিত, কারণ ভয়ের ঘটনার কোনো সদস্য এই অজানা জিনিস নিয়ে পরীক্ষা করাকে সমর্থন করে না। দ্য মেম্বার্স অব দ্য ভয়ের ঘটনা চ্যানেল নেভার ইন্ডালজ ইন দিস কাইন্ড অব ব্ল্যাক ম্যাজিক, ঘোস্ট প্র্যাকটিসেস। দ্য ফ্যাক্টস দ্যাট উই প্রেজেন্ট টু এভরি ওয়ান উইল বি টেকেন অ্যাজ এন্টারটেনমেন্ট ওনলি, অ্যান্ড উই ডু নট ভেরিফাই দ্য ট্রুথ অব দ্য ফ্যাক্টস দ্যাট উই হিয়ার ফ্রম ইউ। ইউ শুড নট এক্সপেরিমেন্ট উইথ থিংস ইউ ডোন্ট নো অর ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বিকজ নো মেম্বার অব দ্য ভয়ের ঘটনা কমিউনিটি সাপোর্টস এক্সপেরিমেন্টিং উইথ দিস আননোন থিংস। নমস্কার, আমি নির্মাল্য। সব সময়ের ভয়ের ঘটনাতে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। আপনারা আছেন এবং শুরু থেকে শেষ অবধি থাকবেন, এটাই কিন্তু একটা বড় প্রত্যাশা। আজ শনিবার, এবং শনিবার মানেই কিন্তু আরও একটা ভয়ের ঘটনা। তাই আজকের 59তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। আজকে কিন্তু 4টে বা 3টে বা 5টা এরকম কিন্তু ঘটনা নেই, আজকে কিন্তু 6টা ঘটনা রয়েছে, এবং সেই 6টা ঘটনাই কিন্তু হাড় হিম করা ভয়ের ঘটনা। আর তার থেকে বড় কথা, আজকে কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই ঘটনা পাঠিয়েছেন যেগুলো আপনারা শুনবেন, তারা কিন্তু আমাদের নিয়মিত শ্রোতা, এবং তারা কিন্তু মানে খুব কমই কিন্তু ঘটনা পাঠান। এবং শুধু তাই নয়, শুধু কম ঘটনাই পাঠান নয়, এবং অনেকেই আছেন যারা প্রথমবার আমাদের সাথে কিন্তু ঘটনা শেয়ার করেছেন। তো আজকে সেই সকল ঘটনা নিয়েই আজকের 59তম পর্বটা আমরা তাহলে শুরু করছি। পর্ব শুরু করার আগে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে চাই। আপনাদের কাছেও যদি এরকম কোনো হরর ইনসিডেন্ট যদি আপনাদের জানা থাকে, বা আপনাদের নিজেদের সাথে যদি কখনো ঘটা থাকে এরকম যদি ভয়ের ঘটনা, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা সেই সকল সেরা সেরা ঘটনাগুলিকে লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। আমাদের ইমেল অ্যাড্রেস অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এবং আমাদের যে এই ভয়ের ঘটনা চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও কিন্তু আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অবশ্যই আপনার নাম এবং কোথা থেকে লিখছেন সেটা কিন্তু মেনশন করবেন, এবং এটাও সাথে বলে দেবেন যে আমরা সেটা উল্লেখ করতে পারি কিনা এপিসোডের মাধ্যমে। যাই হোক, আপনারা সবাই কিন্তু জানেন যে আমাদের কিন্তু একটা কনটেস্ট এই মুহূর্তে চলছে গ্রাম বাংলার ওপরে, গ্রাম বাংলার অশরীরীর ওপরে। তো সেক্ষেত্রে আপনারা যারা ইচ্ছুক এই গ্রাম বাংলার অশরীরী কেন্দ্রিক কোনো ঘটনা শেয়ার করতে, তাহলে কিন্তু সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের গত সপ্তাহতে থেকে শুরু হয়েছে, 15ই আগস্টের থেকে আমাদের শুরু হয়েছে এই কনটেস্ট, এবং চলবে 15ই সেপ্টেম্বর অবধি। অবশ্যই কিন্তু আপনারা সেই কনটেস্টে পার্টিসিপেট করতে পারেন, কারণ এই কনটেস্টের যারা উইনার হবে তাদের জন্য কিন্তু বেশ আকর্ষণীয় মানে পুরস্কার এবং স্মারক কিন্তু রয়েছে আমাদের ভয়ের ঘটনা চ্যানেলের তরফ থেকে। যাই হোক, এবার আমাদের প্রথম ঘটনার দিকে এগোনো যাক। এই ঘটনাটি মুর্শিদাবাদের রেজিনগর থেকে আবারও আমাদের সাথে শেয়ার করেছেন আমির, এবং এই ঘটনাটি কিন্তু একটু অন্যরকম টাইপের ঘটনা আছে। তাই আপনাদের সবাইকে বলবো যে একটু মনোযোগ দিয়ে শুনুন, আশা করছি ঘটনাটা আপনাদের সবারই ভালো লাগবে। ঘটনাটা ধারাভাষ্যতে রূপান্তর করেছি আমি নির্মাল্য। তাহলে চলুন শুনে নেওয়া যাক ঘটনাটি, এবং দেখা যাক যে ঘটনাটির মধ্যে কতটা ভয় জড়িয়ে থাকতে পারে। হাই নির্মাল্যদা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও চাই ভালোই যেন থাকেন। আমার নাম আমির, আমার বাড়ি রেজিনগর, জেলা মুর্শিদাবাদ। আমি ভয়ের ঘটনা চ্যানেলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আবার একটা ভয়ের ঘটনা শেয়ার করলাম, এটা আমার দাদুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, আমি শুনেছিলাম আমার ঠাম্মার মুখে। এবার আসি ঘটনায়। ঘটনাটা আজ থেকে 37 বছর আগের ঘটনা, তখন আমার দাদুর বাবা বেঁচে ছিল। তো ঘটনাটা হলো দাদু এবং দাদুর বাবার ঘটনা। তারা দুজনেই মাছ ধরতে যেত স্টেশনের ওপারে। আমাদের পাড়া থেকে স্টেশন পাড়ায় 1 কিলোমিটার হবে। আমাদের বাড়ির পিছনে হচ্ছে কবরস্থান,
এবং তারপরে মাঠ, মাঠের পরেই হচ্ছে স্টেশন। আমরা যদি কবরস্থানের উপর দিয়ে যাই তাহলে শর্টকাট হয়, না হলে অনেক বাজার ঘুরে ঘুরে যেতে হয়। তাহলে এবার আসি ঘটনায়। তখন 5:30 মতো সময় হবে। দাদুর বাবা দাদুকে বলল, চ বেটা আজকে বেশি করে মাছ ধরে নিয়ে আসবো। তখন দাদু বলল, ঠিক আছে বাবা, তাহলে আমি একটা বস্তা নিয়ে নিচ্ছি। দাদুর বাবা তখন বলল, ঠিক আছে নিয়ে নে। দুজনে রওনা দিলেন মাছ ধরতে, কবরস্থানের উপর দিয়ে, তারপর মাঠ পার করে, তারপর স্টেশনের ওপারে গিয়ে মাছ ধরতে লাগে তারা দুজনেই। মাছ ধরতে ধরতে এতটাই রাত হয়ে গেছে যে তাদের খেয়ালই নেই কোনো রকম কিছু। তখন তো এত মোবাইল ছিল না, তাই মোবাইলে ঘড়ি দেখবে এই সমস্তও কিছু ছিল না। যখন বস্তায় মাছ ভর্তি করা চলছে, তখন দাদুর বাবা বলল, চল আর ধরবো না, আবার কাল আসবো। দাদু বলল, ঠিক আছে চলো তাহলে। দাদুর বাবা তখন বলল, তুই চ আমি দেখে আসি ওই চায়ের দোকানটা খোলা আছে কিনা। দাদু বলল, ঠিক আছে। এই বলে দাদু একা একাই মাঠে নেমে পড়ল। এদিকে দাদুর বাবা চায়ের দোকানের দিকে এসে দেখছে দোকানটা খোলা আছে, এবং দোকানে এসে টাইম দেখল, তখন ঘড়িতে 10:00 বেজে গেছে। এবারে দাদু মাঠ দিয়ে একা একা যাচ্ছে, এবং যেতে যেতে দাদু যেন কিছু একটার আওয়াজ পাচ্ছে। দাদু দাঁড়িয়ে গেল চুপচাপ, তখন আওয়াজটাও বন্ধ হয়ে গেল। আবার দাদু যখন হাঁটতে লাগলো, আবার একই আওয়াজ। দাদু কিন্তু এবার একটু জোরে জোরেই হাঁটতে লাগলো, তখন পেছন থেকে একটাই আওয়াজ আসছে, হ্যাঁ একটা মাছ দে না, একটা দে না রে, খুব খেতে ইচ্ছা করছে, একটা দে না। দাদু কিন্তু খুব ভয় পেয়ে গেছে, এবং এবার আর এধার ওধার না তাকিয়ে আরো বেশি জোরে জোরে হাঁটতে লাগলো, এবং প্রায় বলতে দৌড়ানোর মতো তখন জোরে জোরে হাঁটতে লাগলো এবং মাঠ পার হয়ে গেল। কবরস্থানটার ওপর পা দিয়েছে, তখন দেখে যে কবরস্থান বন্ধ হয়ে গেছে। তারপর বাড়ি এসে কাউকে কিছু না বলে হাঁপাতে হাঁপাতে আমার ঠাম্মাকে বলে, তাড়াতাড়ি জল দাও, আমার গলা শুকিয়ে গেছে। আমার ঠাম্মা বলে, কি হয়েছে বলবা তো, এত হাঁপাচ্ছ কেন? দাদু বলে, আগে জল দাও তারপর বলছি। ঠাম্মা জল দিল, জল খেয়ে সাথে সাথেই অজ্ঞান হয়ে গেল দাদু। পরের দিন সকালে সব কথা খুলে বলল, তারপর কয়েকদিন ভালোই ছিল, 1 সপ্তাহ মতো হবে, তারপর কি যে হতে লাগলো সেটার কোনো আর ঠিক নেই। একদিন রাত প্রায় 11:00 বাজে, দাদু বিছানা থেকে উঠে একা একা কবরস্থানের দিকে হাঁটতে লাগলো। দাদুর বাবাও জেগে গেছিল, এবং তখন দাদুর পিছনে পিছনে যেতে লাগলো দাদুর বাবা দাদুকে। দু একবার ডাকলো, কিন্তু কিছু না বলাতে দাদুর পিছন পিছন গেল, এবং তারপর দাদু মাঠে নেমে পড়ল। মাঠ পার করে স্টেশনে চলে গেল, এবং স্টেশনে গিয়ে ট্রেনের পাটিতে বসে বসে কি যেন একটা বলছে, কিন্তু কার সাথে কথা বলছে দাদুর বাবা মনে মনে ভাবছে। এবং দাদুর বাবা দাদুকে জিজ্ঞেস করতে দাদু বলল, তুমি বাড়ি যাও, আমি যাচ্ছি। দাদুর বাবা দাদুকে বলল, তুই এখানে একা কি করতে এসেছিস? দাদু বলল, আমি একা আসিনি। তখন দাদুর বাবা জিজ্ঞেস করল, তাহলে কে এসেছে? কাউকেই তো দেখতে পাচ্ছি না। দাদু তখন বলল, কিছু না। দাদুর বাবা বলল, ঠিক আছে বাড়ি চ। এই বলে বাড়ি এসে শুয়েও পড়ল। তারপরেই কয়েকদিন পর দাদুর মাথা খারাপ হয়ে যায়, এবং মাঝে মধ্যেই কবরস্থান, কখনো স্টেশনের ধারে গিয়ে বসে থাকে। এখনও দাদু কাউকে বলেনি যে সেদিন উনার সাথে কি হয়েছিল। এই ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ নির্মলদা তোমাকে এই ঘটনাটি পড়ার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু দ্য শো ভয়ের ঘটনা। তারপর কেমন লাগলো ঘটনাটি? জানি একটু ছোট ঘটনা, কিন্তু ভাবুন তো সবসময় যে এরকম আমাদের আশেপাশে যে সমস্ত ঘটনাগুলো ঘটে যায়, সবসময় যে সেগুলো যে বড় হবে সেটাও কিন্তু নয়। অনেক সময়তে এমনও হয় যে চোখের পলকেই কিন্তু ঘটনা ঘটে যায়, যেটা আমরা বুঝে উঠতে আমাদের বেশ কিছু সময় লেগে যায়। আমি আমিরকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আগামী দিনেও আমির এরকম আরও অনেক ভয়ের ঘটনা যে আমাদের সাথে শেয়ার করবে, এইটা কিন্তু আমি প্রত্যাশা রাখি। যাই হোক, এবার পরবর্তী ঘটনাতে এগোনো যাক। পরবর্তী ঘটনাতে এগোনোর আগে একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই।
রিপন চক্রবর্তীর সাথে আমার তো প্রায় প্রতিনিয়তই কথা হয় এবং রিপনের সাথে কথা হওয়ার পরে আমি জানতে পারি যে রিপন এখন অনেকটাই সুস্থ আছে এবং মেডিসিন চলছে এবং আমি যতটা সাহায্য করতে পেরেছিলাম রিপনকে এবং সেই সাহায্যটা পুরোটাই রিপনের কাজে লেগেছে। তো আমি থ্যাংক ইউ জানাই যে এরকম মানে আমি ইনিশিয়েটিভ নিয়েছিলাম এবং আপনারাও পাশে ছিলেন, অনেকেই প্রে করেছেন, তো সবার জন্যই রিপন আজকে একটু হলেও সুস্থ রয়েছে। তো থ্যাংক ইউ সবাইকে আমার তরফ থেকে, কারণ আমরা সবাই কিন্তু এক পরিবার। এবার আমাদের দ্বিতীয় ঘটনাতে তাহলে এগোই। এই ঘটনাটি আমাদের সাথে আমাদের একজন নিয়মিত শ্রোতা বন্ধু দিশা চক্রবর্তী পাঠিয়েছেন এবং এর আগে বেশ কিছু এপিসোড ধরে কিন্তু দিশা আমাদেরকে ঘটনা পাঠাচ্ছিলেন, কিন্তু আমি ঘটনার নাম বলবো না যে কোন ঘটনা তিনি পাঠিয়েছেন, কারণ তিনি সেই ঘটনাগুলোতে কিন্তু ওনার নাম উল্লেখ করতে বারণ করেছিলেন আমাদেরকে। কিন্তু এই যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটিতে উনি বলেছেন যে ওনার নাম উল্লেখ করা যেতে পারে, তাই আমরা উল্লেখ করলাম। তো ঘটনাটি একটু অন্যরকম টাইপের ঘটনা আছে এবং প্রতিবারের মতো আপনারা জানেন যে এই ধরনের ভয়ের ঘটনা কিন্তু আপনারা শুনতে বেশ পছন্দ করেন এবং তার কারণ আরেকটাও আছে যে এই ঘটনাগুলিকে ধারাভাষ্য হতে প্রাণ দেয় আমাদেরই সদস্যা রমা। তাই চলুন রমার ভয়েসেই শুনে নেওয়া যাক ঘটনাটি এবং দেখা যাক যে কতটা ভয় জড়িয়ে থাকতে পারে এই ঘটনাটির মধ্যে। নমস্কার, আমি রমা, ভয়ের ঘটনা টিমের একজন সদস্য। এখন যে ঘটনাটি পড়ে শোনাবো তা পাঠিয়েছেন ভয়ের ঘটনা চ্যানেলের এক নিয়মিত শ্রোতা বন্ধু এবং গল্প প্রেরক দিশা চক্রবর্তী। উনি ঠিক যেভাবে ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তাহলে এখন সরাসরি ঘটনায় প্রবেশ করা যাক। আমি দিশা চক্রবর্তী আগেও ঘটনা পাঠিয়েছি, তাই ভাবলাম আরও একটা ঘটনা পাঠাই। ছোট থেকেই আমার ভালো লাগার মধ্যে একটি হলো বেশ জমিয়ে গল্প শোনা, তাই যেখানেই গল্পের আসর হয় সেখানে আমারও তো দেখা মিলবে বলাই বাহুল্য। আর এই ধরনের ভয়ের কোনো ঘটনা থাকলে তো আর কথাই নেই। আজ যে ঘটনাটি লিখতে যাচ্ছি তা আমার দাদুকে নিয়ে। আমার দাদু অবশ্য অনেক অল্প বয়সেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, আমি জন্মের পর কোনোদিনই তাকে দেখিনি। ঘটনাটি আমি ছোটবেলায় আমার ঠাকুমার মুখ থেকে শুনেছি। আমার দাদুর নাম মিহির রঞ্জন চক্রবর্তী, সালটা ছিল 1955। দাদু তখন বছর 23-এর যুবক। শুনেছি সে সময় নাকি আমাদের ওষুধের ব্যবসা ছিল। দাদু পাশাপাশি ডাক্তারিও করতেন এবং অনেক রাত পর্যন্ত রোগী দেখে ফিরতেন তিনি। সে সময় আমাদের এই এলাকা এত উন্নত ছিল না, চারিদিকে শুধু ঘন জঙ্গল। ঘটনার দিন রাতে আমাদের এলাকার স্থানীয় উচ্চ বিদ্যালয়ে প্রাক্তনীদের নিয়ে একটি অনুষ্ঠান ছিল। দাদুও ওই স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। কথা হলো দাদু ওই দিন দুটো রোগী দেখে রাতের অনুষ্ঠানের নিমন্ত্রণ রক্ষা করে বাড়ি ফিরবেন। স্বাভাবিকভাবেই আড্ডা দিয়ে খাওয়া দাওয়া সেরে পুরনো বন্ধুদের সঙ্গে গল্প করে দাদু যখন বাড়ির দিকে রওনা হবেন তখন ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে। দিনটা ছিল পূর্ণিমা। দাদু এমনিতে সাহসী হলেও সেদিন অত রাত হয়ে যাওয়ায় একা বাড়ি ফিরতে হবে ভেবে বেশ কিছুটা ভয়ও পেয়েছিলেন। বলে রাখি আমাদের বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্ব স্কুলের, আর তখন বাড়ি ফেরার পথে বিরাট এলাকা জুড়ে ঘন বাঁশঝাড় আর উলুখাগড়ার জঙ্গলে মোড়া শ্মশান ছিল। দাদু ফিরছেন সেই রাস্তা দিয়েই। এই সময় দাদু ভয় কাটাতে গুনগুন করে গান ধরলেন। একটু এগিয়ে আসতেই ওই পূর্ণিমার চাঁদের আলোয় দেখতে পেলেন দূর থেকে দেখা যাচ্ছে একটু যেন আলোর ঝলকানি। দাদু যত তার কাছে এগিয়ে গেলেন এটা স্পষ্ট হলো যে ওটা কেউ যেন কিছু একটা জ্বালিয়ে
সেটা আগুনে পোড়াচ্ছে। দাদু কাছে গিয়ে দেখলেন পিছন থেকে একটা বয়স্ক মহিলা নারকল পাতা জ্বালিয়ে কিছু একটা করতে চাইছেন। তার চুল এলোমেলো সাদা রকমের, পরনে ময়লা সাদা কাপড়। দাদু পাঁচ হাত দূর থেকে দেখে বোঝার চেষ্টা করলেন যে মহিলা এতগুলো নারকল পাতা জ্বালিয়ে কি করছেন। দাদু মনে মনে ভাবলেন, এত রাতে এমন জায়গায় এই বয়স্ক মহিলা কেনই বা রয়েছেন। দাদু অনেকক্ষণ বিষয়টি লক্ষ্য করার পর তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে গো বুড়িমা, আর থাকোই বা কোথায়, আর এত রাতে এমন জায়গায় করো কি, তোমার ভয় করছে না? এতগুলো প্রশ্নের পরও কোনো উত্তর এলো না। মহিলাটি যেমন কাজ করছিলেন তেমন কাজ করছেন। দাদুর কথাগুলো যেন ওনার কানেই গেল না। দাদু তো বেশ অবাক হলেন। তারপরও দাদু বলতে লাগলেন, তুমি ঘরে যেতে পারছো না বলে তোমার ভয় লাগছে? এত রাতে এখানে থাকলে নিশ্চিত বিপদ হবে, তুমি ঘরে চলো, আমি তোমায় দিয়ে আসছি। এই বলে দাদু আরও কাছে যাবেন, কি গো বুড়িমা, তুমি কি কানে শোনো না, তোমায় কি ঘরে নিয়ে যাব? দাদু তার কাছে গিয়ে একটা নারকল পাতা হাতে নিলেন, কিন্তু এবার যা দেখলেন তা দেখার জন্য তিনি হয়তো কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। বুড়ি তার দিকে ঘুরে তাকালেন, জিহ্বা তার গলা পর্যন্ত ঝুলে আছে, ক্রমাগত লালা ঝরছে, ভ্রুর নিচ আর নাকের দুপাশে থাকা রক্তচক্ষু যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে, মুখের চামড়া এতটাই বিশ্রীভাবে কুচকে আছে মনে হচ্ছে যেন গাছের পুরনো বাকল। এবার যা ঘটছে তাতে দাদুর মনে হলো আজই হয়তো তার জীবনের শেষ দিন। সেই বয়স্ক মহিলা উঠে দাঁড়িয়ে এক পা করে এগোতে লাগলেন। দাদুর নড়াচড়া একদম বন্ধ হয়ে গেল, মনে হচ্ছে পা দুটো যেন কেউ মাটিতে আটকে ধরে রেখেছে। দাদু এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি নিরুপায় হয়ে ওখানেই দাঁড়িয়ে ইষ্ট দেবতা কৃষ্ণের মন্ত্র মনে মনে জপ করতে লাগলেন। তারপর আর থাকতে না পেরে কোনো রকমে শ্মশান পার হয়ে ক্লান্ত শরীর নিয়ে পালবাড়ির সামনে এলেন। তখন রাত 1:30 বেজে গেছে। পালবাড়ি হচ্ছে দাদুরই এক ঘনিষ্ঠ বন্ধু মহেশ কুমার পালের বাড়ি। বাড়ির সামনে এসেও দাদুর গলার আওয়াজ বেরোচ্ছে না, তবুও চেষ্টা করে অতি কষ্টে মহেশ দাদুর নাম ধরে ডাকতে লাগলেন। ভিতর থেকে আওয়াজ এলো, কে কে এত রাতে বাইরে? দাদু বললেন, আমি মিহির। ভিতর থেকে গৃহকর্তা মানে মহেশ দাদুর বাবা বেরিয়ে এসে দরজা খুলে দেখেন দাদু অজ্ঞান অবস্থায় বাড়ির সামনে লুটিয়ে আছেন। এরপর দাদুর আর কিছুই মনে নেই। তারা নাকি সেই রাতে দাদুকে নিয়ে এসে ঘরে শুইয়ে দিয়েছিলেন। তারপর পরদিন সকাল হতে দাদু মহেশ দাদুদের সবাইকে সেই রাতের ঘটনা খুলে বলেন। দাদু জানতে পারেন আমাদের পাশেই ডোমপাড়ায় এক বয়স্ক মহিলা থাকতেন, উনি সমস্ত পাতা কুড়িয়ে লাঠি কঞ্চি এই সমস্ত দিয়ে শৌখিন জিনিস বানাতেন, আর মাটির পুতুল মূর্তি এইসব বানিয়ে জায়গায় জায়গায় ফেরি করতেন। ওনার তিনগুলে কেউ ছিল না, তিনি অনেকদিন ধরে ভুগছিলেন, দুদিন আগে উনি মারা গেছেন। কেউ না থাকায় পাড়ার কয়েকজনের সামনেই কোনো রকমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এই ছিল ঘটনা। দিশা চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘটনা শেয়ার করে নেওয়ার জন্য। আশা রাখি উনি ভবিষ্যতেও ঘটনা শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আমি দিশা চক্রবর্তীকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি এই ঘটনাগুলোকে যখন আমি এডিট করি না,
আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি রাত্রিবেলাতে এই আমাদের ভয়ের ঘটনা চ্যানেল নিয়ে যা কাজ থাকে সেগুলো করি, কারণ সারা দিনে আমি অফিসের কর্মব্যস্ততার কারণে ব্যস্ত হয়ে পড়ি। তো রাত্রিবেলাতেই আমি এডিটিং থেকে শুরু করে সমস্ত কিছু আমিই করি, মানে এফেক্ট দেওয়া এই সমস্ত কিছু। তো যখন আমি করি এই কাজগুলো, তখন কিন্তু একটা অদ্ভুত অনুভূতি কিন্তু আমার মধ্যে কিন্তু কাজ করে। আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কি না, কিন্তু আমি প্রথম থেকে যখন এই কাজগুলো যখন শুরু করি, তখন কিন্তু রাত্রেবেলাতেই আমি কাজ করতাম এবং তখন কিন্তু একটা অদ্ভুত অনুভূতি আমি ফিল করতে পারতাম। দিশা চক্রবর্তীকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আবারও, যে এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আগামী দিনেও যে এরকম ঘটনা আরও পাব, এটা কিন্তু প্রত্যাশা রাখলাম দিশা চক্রবর্তীর কাছ থেকে। এবার আস্তে আস্তে আমাদের পরবর্তী ঘটনাতে এগোনো যাক। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে বাংলাদেশ থেকে রবার্ট বার্নস, এবং রবার্ট বার্নসের একজন পরিচিত মানুষ, যে কিনা ব্রুনাইতে থাকতেন, কর্মসূত্রে তিনি ডাক্তার, এবং সেইখানে থাকাকালীন তার সাথে একটা অদ্ভুত অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেন, এবং অভিজ্ঞতাটা ছিল একটু অন্যরকম টাইপের, যেইখানে আমরা সাধারণত ভূত প্রেত পিশাচকে কিন্তু একরকমভাবে চিন্তা করি, কিন্তু এই ডাক্তারবাবু কিন্তু একটু অন্যরকমভাবে তিনি এই ব্যাপারটাকে উপলব্ধি করেছেন। তো ঘটনাটি একটু অন্যরকম টাইপের আছে, এবং তার সাথে আমি এটাও বলবো যে আপনারা শুনুন ঘটনাটি এবং দেখুন যে কিভাবে একটা অশরীরীকে একটা মানুষ দেখে চিনতে পারে। চলুন তাহলে শোনা যাক ঘটনাটি এবং দেখা যাক যে ঘটনাটির মধ্যে কতটা ভয় থাকতে পারে। ঘটনাটি ধারাভাষ্যতে রূপান্তর করেছি আমি, তো চলুন শোনা যাক। নির্মালদা কেমন আছেন, একটা ভৌতিক ঘটনা সংগ্রহ করতে পেরেছি, সেটা এখানে তুলে ধরলাম। আমি বাংলাদেশ থেকে রবার্ট বার্নস, ভয়ের ঘটনার একজন শ্রোতা বন্ধু। প্রায় প্রতিটি পর্বই আমি খুব আগ্রহ সহকারে শুনে থাকি। ভয়ের ঘটনার টিমের সকলকে আন্তরিক সাধুবাদ জানাই, প্রতি সপ্তাহে এত সুন্দর একটা উপস্থাপনা আমাদের সবার সামনে তুলে ধরার জন্য। আজ আমি সকলের সাথে শেয়ার করতে চলেছি একটি ঘটনা, যেটি ঘটেছিল আমার এক বন্ধুর মামার সাথে 2019 সালে। গোপনীয়তা রক্ষার্থে আমি আমার বন্ধুর নাম এবং তার মামার নাম এখানে উল্লেখ করলাম না। মামা পেশায় একজন ডাক্তার, পেশাগত কারণেই তিনি অনেকদিন ব্রুনাই দেশে কর্মরত ছিলেন। সেখানে থাকা অবস্থায় একদিন এই ঘটনাটি ঘটেছিল। মালয়েশিয়ার পাশে একটি ছোট্ট দেশ হচ্ছে ব্রুনাই, খুবই সুন্দর এবং শান্তির দেশ, লোকসংখ্যা খুবই কম এবং অর্থনৈতিকভাবে ব্রুনাই দেশের লোকজন যথেষ্ট সমৃদ্ধ। প্রায় সমস্ত দেশ জুড়েই ছড়িয়ে আছে প্রচুর গাছপালা এবং ঘন জঙ্গল। এসব জঙ্গলাকীর্ণ স্থানের মাঝেই মানুষের বসতি এবং তার মধ্য দিয়েই চলছে চলাচলের রাস্তা। মামা কাজ করতেন দেশটির রাজধানী বন্দর সেরি বেগুয়ানের একটি হাসপাতালে। মামা অকৃতদার ছিলেন। হাসপাতাল থেকে কয়েক কিলোমিটার দূরে একটি দোতলা বাড়িতে মামা একা থাকতেন এবং মামার একটি গাড়িও ছিল, সেটি দিয়েই তিনি হাসপাতালে যাতায়াত করতেন। এবং একদিন রাতে মামা হাসপাতাল থেকে ফিরলেন এবং সেদিন তিনি খুবই ক্লান্ত ছিলেন। বাড়ি ফিরেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েও পড়লেন। রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর তার মনে হলো রাতের খাওয়া দাওয়ার পর তাকে একটি ওষুধ খেতে হয়, তিনি আজ তাড়াহুড়োর জন্য তার ওষুধটি খাওয়া হয়নি। তিনি ভাবলেন কি করবেন, বিছানা ছেড়ে উঠে ওষুধটি কি খেয়ে নেবেন, নাকি মিস যখন হয়েই গেছে তখন আজকে আর ওষুধটি নাই খেলেন। সাত পাঁচ ভেবেই তিনি শেষ পর্যন্ত বিছানা ছেড়ে উঠলেন। বলে রাখা ভালো, মামা দোতলায় থাকতেন এবং ওষুধটি রাখা ছিল তার শোবার ঘরের একটি টেবিলের ওপর। টেবিলের পাশে ছিল একটি জানলা এবং জানলার পাশেই ছিল একটি বারান্দা। মামা ওষুধটি খেলেন, এমন সময় হঠাৎ তার দৃষ্টি জানলা দিয়ে বাইরের রাস্তার দিকে চলে গেল। মামা দেখলেন বাইরের রাস্তা দিয়ে সাদা কাপড় পরা লম্বা একজন লোক হেঁটে যাচ্ছে। মামা খুব তখন অবাকই হলেন। ঘড়িতে দেখলেন সময় তখন রাত একটা। তিনি ভাবলেন এত রাতে রাস্তা দিয়ে কে হাঁটবে, ব্রুনাইয়ের রাস্তাঘাট খুবই নির্জন, দিনের বেলাতেই রাস্তায় কোনো লোকজন সেরকম দেখতে পাওয়া যায় না, রাস্তা সবসময় শুনশান নীরব অবস্থায় থাকে, সেদিন এত রাতে রাস্তা দিয়ে কে হাঁটবে, কোনো চোর ছেচোর নয় তো, কিন্তু ব্রুনাইয়ে তো কোনো চুরি ডাকাতির ঘটনাও শোনা যায় না, দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা খুবই কড়াকড়ি, আর তাছাড়া তিনি বহু দিন এখানে আছেন, আজ অবধি তো এদিকে কোনো চোর দেখা যায়নি। ভালো করে দেখার জন্য মামা ঘর থেকে বেরিয়ে বারান্দায় গেলেন এবং
বারান্দা থেকে রাস্তা খুব একটা বেশি দূরে নয়, দেখলেন সাদা কাপড়ের লোকটি অনেক লম্বা, অন্তত 8 ফুটের কাছাকাছি হবে। মামার হঠাৎ কেমন যেন একটা ভয় ভয় করতে থাকে। এত রাতের বেলা রাস্তা দিয়ে এমন একজন দীর্ঘকায় লোক হেঁটে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। হঠাৎ মামার মনে হলো কোনো প্রেতাত্মা বা অলৌকিক ব্যাপার নয় তো। মামার হঠাৎ মনে পড়ল তিনি অনেকের কাছেই শুনেছেন যারা এ জগতের বাসিন্দা নয় তাদের পা মানুষের মতো সামনের দিকে পড়ে না, তাদের পা পড়ে উল্টো দিকে। ব্যাপারটি মনে হতেই মামা লোকটির পায়ের দিকে তাকালেন, আর পরক্ষণেই বিস্ফারিত চোখে তিনি দেখলেন লোকটির পা উল্টো দিকে। অর্থাৎ এটা পরিষ্কার যে লোকটি এ জগতের কেউ নয়। মামা হঠাৎ ভীষণভাবে ভয় পেয়ে গেলেন। তার ইচ্ছা করছিল বারান্দা থেকে ছুটে পালিয়ে যেতে, কিন্তু তার পা দুটো যেন খুঁটির মতো ফ্লোরে গেঁথে গেছে। তিনি দেখতে লাগলেন লোকটি কোনো দিকে না তাকিয়ে নিজের মনে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একসময় তার দৃষ্টির বাইরে চলে গেল। অবশেষে মামা খানিকটা প্রকৃতিস্থ হলেন এবং কাঁপতে কাঁপতে বারান্দা থেকে ঘরের ভেতরে চলে গেলেন। কোনো রকমে ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে জানলাগুলোতে পর্দা টেনে দিলেন। তার বুক ধরফর করছে তখনও, শরীর তখনও কাঁপছে। কোনো মতে তিনি খানিকটা জলও খেলেন। মামা বিজ্ঞান চর্চা করে এসেছেন সমস্ত জীবন, ভূত প্রেত অলৌকিক ঘটনা এগুলো কখনোই বিশ্বাস করেননি, কেউ এগুলো নিয়ে কথা বললে হেসে উড়িয়ে দিয়েছেন। কিন্তু আজকে তিনি নিজের চোখে এটা কি দেখলেন, তার সমস্ত চিন্তা চেতনার ভিত্তি আজকের ঘটনাটা একেবারেই যেন নাড়িয়ে দিল। সেদিন রাতে মামা আর ঘুমোতে পারেননি। এরপর যত দিন তিনি ব্রুনাইতে ছিলেন খুবই সাবধানে থাকতেন, ঘরের দরজা জানলা ভালো করে বন্ধ করে ঘুমোতেন এবং সবসময় ঈশ্বরকে স্মরণ করতেন। তার কয়েক মাস পর ব্রুনাইয়ের সেই হাসপাতালে তার যে চুক্তি ছিল সেই চুক্তি শেষ হয়ে যায় এবং তিনি ব্রুনাই ছেড়ে ইউরোপে চলে যান। বর্তমানে তিনি সেখানেই আছেন। তো দাদা, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবার অনুরোধ রইল। ভয়ের ঘটনার জন্য শুভকামনা এবং ভয়ের ঘটনার সাফল্য কামনা করি। আমি রবার্ট বার্নস বাংলাদেশ থেকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ওয়ান সেকেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য শো। ভয়ের ঘটনা, তারপর কেমন লাগলো ঘটনাটি? সত্যি কথা একটা বলুন তো আমাকে, যে আপনারা এরকম তো পথ চলতি মানুষ তো অনেকেই দেখেন, রাস্তাঘাটে যখন বেরোন এরকম অনেক মানুষকেই আপনারা দেখতে পান, কেউ পরিচিত হন কেউ অপরিচিত হন। রাত্রিবেলা তো যারা আপনারা বেরোন কাজের সূত্রে হোক বা ঘুরতে যাওয়ার সূত্রে হোক, কখনো কি আপনাদের সাথে কি এরকম অদ্ভুত অনুভূতি বা অদ্ভুত অভিজ্ঞতা কি হয়েছে? যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে কমিউনিকেশনটা ভালোভাবে বজায় রাখার। তার জন্যই দেখবেন যে যখনই আপনারা আমাদেরকে কমেন্ট করেন, কমেন্ট করে কিছু জানান, আমাদের মধ্যে আমি হই বা রাজদীপ হোক বা পৃথা হোক বা রমা হোক, যেই হোক না কেন, সেই মুহূর্তে কিন্তু আমরা আপনাদের কমেন্টের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি। তো তার জন্যই বলবো যে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের যদি এরকম কোনো অদ্ভুত অভিজ্ঞতা জানা হয়ে থাকে তো। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান আমাদেরকে, তাহলে অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেস এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলের, যেটা আমাদের ভিডিও ডেসক্রিপশনেই পেয়ে যাবেন, অবশ্যই লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদেরকে। এবং তার সাথে আপনি আপনার নাম এবং কোথা থেকে ঘটনাটি পাঠাচ্ছেন সেটা তো লিখবেনই, কিন্তু তার সাথে এটাও মেনশন করে দেবেন যে আমরা সেটা উল্লেখ করতে পারবো কি না। যাই হোক, এবার আমাদের পরবর্তী ঘটনায় এগোনো যাক। এই ঘটনাটি আমাদের একজন শ্রোতাবন্ধু মানিক দেব কুচবিহার থেকে পাঠিয়েছেন এবং ঘটনাটি একটু অন্যরকম টাইপের বলবো না, ঘটনাটির মধ্যে একটু দুঃখ রয়েছে, ভয় রয়েছে, ভয়ের অনুভূতি রয়েছে, ভয়ের মুহূর্ত রয়েছে, কিছু ফরেস্টের অভিজ্ঞতা রয়েছে। তাই আপনাদেরকে বলবো যে ঘটনাটি আপনারা শুনুন এবং ঘটনাটির মধ্যে যে স্রোত রয়েছে, যে সময়কালে স্রোতটা রয়েছে, সেই স্রোতটাকে ফিল করুন। তবে এইটুকুনি বলবো, গত সপ্তাহতেও বলেছিলাম যে মানুষ যে বেঈমান তার একটা উদাহরণ আমরা পেয়েছিলাম গত সপ্তাহে, এই সপ্তাহের এই ঘটনাটিতেও কিন্তু আপনারা একটু হলেও সেই মানুষ যে বেঈমান সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। চলুন তাহলে শুনে নেওয়া যাক মানিকদেবের পাঠানো এই ঘটনাটি এবং দেখা যাক যে ঘটনাটির মধ্যে কতটা ভয় জড়িয়ে থাকতে পারে।
নমস্কার সবাইকে, আমি মানিক। ঘটনাটা আমার ভালো লেগেছে তাই শেয়ার করছি। নির্মাল্যদাকে বলবো যদি ঘটনাটা তোমার ভালো লাগে তবে তুমি এই ঘটনাটা শেয়ার করবে, না হলে করবে না। এবার ঘটনায় আসা যাক। আমরা যারা সবসময় বলে থাকি সুখের পরে নাকি দুঃখ আসে, আবার দুঃখের পরে নাকি সুখ আসে, কিন্তু আমি যার কথা বলছি তার কপালে সবসময় দুঃখই ছিল। তিনি একজন মহিলা এবং খুব কম বয়সেই তার বাবা মা দুজনেই মারা যায়, এবং তার এক দূর সম্পর্কের দিদি ছিল। মা বাবা দুজনেই মারা যাওয়াতে তার সেই দূর সম্পর্কের দিদি জামাইবাবু ঠিক করে এখানকার জমি জমা সব কিছু বিক্রি করে বোনকে তাদের সাথে নিয়ে যাবে, এবং তারা নিয়েও গেল। সেই সুখও মেয়েটির কপালে সইল না। কিছুদিনের মধ্যেই তার বিয়ের আয়োজন করা হয়, খুব কম বয়সেই তার বিয়েও হয়ে যায়, এবং ভালোই চলছিল তাদের সংসার। তার একটি সন্তান হয় এবং সেই সন্তানটি ছিল একটি মেয়ে। মেয়েটির বয়স তখন 5 বছর। তখন সেই মহিলাটি আবার একটি সন্তান জন্ম দেন, এবার তার ছেলে হয়েছে। সবাই খুব খুশি, এবং 2 মাস যেতে না যেতেই তার স্বামী আবার নতুন করে বিয়ে করে এবং আগের বউ সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়। মহিলাটি এই সবের প্রতিবাদ করতে পারেনি, কেউই তার পাশে ছিল না, এটাই হয়তো কারণ প্রতিবাদ না করার। এবং এর ফলেই তারা আবার সেই দূর সম্পর্কের দিদির কাছে চলে আসে, কিন্তু তখন তার দিদি সাফ সাফ জানিয়ে দেন তিনি তাদের পুষতে পারবে না, এবং তখন কি আর অন্য কোথাও যাওয়া যায়? কোনো রাস্তাই কিন্তু তখন আর নেই। এই কথা ভেবে মহিলাটি কান্নায় ভেঙে পড়ে, এবং তখন এই দেখে তার দিদি জামাইবাবু বলে, আচ্ছা ঠিক আছে, থাকতে দিতে পারি, তবে বেশি দিন না। তিনি রাজিও হয়ে যান। এইভাবে 1 সপ্তাহ কেটে যায়, এবং কোনো দিন না খেয়ে কোনো দিন খেয়ে এইভাবেই সেই মহিলাটি ঠিক করে যে তার কাছে মেয়েকে রাখবে না। তাই অন্য লোকের বাড়িতে ছোট্টখাট্ট কাজ করার জন্য মেয়েকে রেখে দিয়ে আসলো, এবং সে সেখানেই থাকবে, এবং বাকি রইল ছেলে। মাই তো ঠিক করে খেতে পায় না, ছেলেকে দুধ খাওয়াবেন কি করে? আর এই দিকে শিশুটির মরে যাওয়ার মতো অবস্থা। এই দেখে তখন তার দিদি জামাইবাবু বলে, আমরা তো ছেলেকে দত্তক নিতে চাই, না হলে তো ছেলেটা না খেতে পেয়ে মারা যাবে। তুই ভেবে দেখ, তাছাড়া আমাদেরও কোনো সন্তান নেই, তাই তোকে এই কথা বলছি, তুই ভেবে দেখ। তখন মহিলাটি বলে তার ভাবার জন্য 2 দিন সময় চায়। এই কথা শুনে তার দিদি জামাইবাবু মনে আশা নিয়ে চলে আসে। আর এই দিকে মহিলাটি ভাবতে থাকে ওনারা যেটা বলে গেল সেটাই ঠিক, তাই তিনি রাজিও হয়ে যায়। এটাতে তার দিদি জামাইবাবু খুশিও হয়ে যায় এবং কিছুটা জমি তার নামে লিখে দেয়, আর বলে তুমি সারাদিন এইখানেই থাকবে, তোমার থাকা খাওয়া কাজকর্ম সব এইখানেই করবে, বিনিময়ে পয়সাও পাবে। মহিলাও খুশি হয়ে যায় এবং যেই জমিটা তিনি পেয়েছেন সেইখানে একটা বাড়িও তৈরি করে। এবার আসা যাক জমির ঘটনায়। যেই জমিটা পেয়েছিল সেটা ছিল একটা ফরেস্টের কোনায়, আর ফরেস্ট মানেই তো বিশাল বড় একটা জায়গা, এবং এই কোনায় একটা বাড়ি তো ঠিক একই রকম, তার বাড়ির আশেপাশে আর কোনো ঘর বাড়িও নেই। এবার হয়েছেটা কি, তিনি যেখানে বাড়িটা করেছে তার বাড়ি থেকে মাত্র 5 হাত এগিয়ে গেলেই কবরস্থান, আর তার বাড়ি বলতে শুধু একটা ঘর এবং চারিদিকে খোলা, আর এই সব দিয়ে হবেটা কি? বাকি সে তো সারাদিন পড়ে থাকতো দিদির বাড়িতে, এবং রাতে শুধু 1 ঘন্টার জন্যই ওই আসতো সেই বাড়িতে, আর সেই কবরস্থান সেইখানেই, বড়দের মাটি দেওয়া হতো না ঠিক, কিন্তু ছোট বাচ্চারা মারা গেলে তাদের সেইখানেই মাটি দেওয়া হতো, আর এই বিষয়ে তিনি আগে থেকেই জানতেন। এবার যারা বলে অমাবস্যা পূর্ণিমা ছাড়া নাকি ভূত প্রেত নাকি দেখা পাওয়া যায় না, আমি তো বলবো তারা যদি দেখা দিতে চায়, কিসের অমাবস্যা কিসের পূর্ণিমা? তুমি দেখতে পেলে এক্ষুনি তোমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আর তারা যদি না চায় শ্মশানে গিয়ে বসে থাকলেও তাদের দেখা মিলবে না। এই কথা বলছি তার কারণ এই মহিলার সাথে ঠিক এমনই কিছু ঘটেছিল। তিনি প্রথম প্রথম যখন রাত করে বাড়ি ফিরতেন তখন তেমন কিছু দেখতে পেতেন না, কিন্তু কিছুদিন যাওয়ার পর তিনি এই সব ঘটনার সম্মুখীন হন, এবং তিনি তার দিদির বাড়ি থেকেই রাতে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতেন, তাই বাড়িতে ফিরেই তিনি ঘুমিয়ে পড়তেন। বলে রাখা ভালো, তিনি এত কিছুর মধ্যে একটি নেশায় জড়িয়ে পড়ে, আর সেই নেশাটি ছিল বিড়ি খাওয়া। তিনি রোজ গভীর রাতে উঠে
বিড়িতে কিছুটা টান দিত এবং দেওয়ার পর কিছুটা রেখে দিত সকালের জন্য। তো সেই দিন রাতের মতো তিনি একটি বিড়ি ধরান এবং কি মনে করে তিনি পুরো বিড়িটাই শেষ করে ফেলেন, আর বাকি যে অংশটুকু ছিল সেটি তার বিছানার পাশে জানলা দিয়ে ফেলে দিতে যায়। তাই জানলা হালকা ফাঁকা করে, কিন্তু এরপরই তিনি যেটা দেখেন তার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন বাইরে একসাথে অনেকগুলো বাচ্চা খেলা করছে। এটা দেখে তিনি ভয় পেয়ে যান এবং সাথে সাথেই জানলা বন্ধ করে দেন। এরপর তিনি আবারও ভাবতে থাকেন এই সব তার মনের ভুল নয় তো, তাই তিনি আবারও মনে সাহস নিয়ে জানলা খুলে দেখেন এবং এইবারও তিনি একই দৃশ্য দেখেন। এবং এইবার তিনি আর সহ্য করতে না পেরে গলা খাকারি দিয়ে ওঠে, আর সঙ্গে সঙ্গে সব বাচ্চার অবয়বগুলো একসঙ্গে তার দিকে তাকায় এবং তাদের সঙ্গে চোখাচোখি হতেই অজান্তেই মহিলাটির শরীরের এক শিহরণ খেলে যায়। তিনি তাড়াতাড়ি সেখান থেকে একটু সরে আসেন এবং সঙ্গে সঙ্গে দেখতে পান সব অবয়বগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এটা দেখার পর তিনি সেখান থেকে দ্রুত বিছানায় এসে শুয়ে পড়েন এবং রাম নাম জপতে জপতে কোনো মতে রাত পার করে দেন। পরের দিন সকাল হতেই এই কথা তিনি সকলকেই বলেন, সবাই সেটা বিশ্বাসও করে প্রথম প্রথম। তিনি এইসবে খুব ভয় পেতেন, পরে আস্তে আস্তে তিনি এইসবে অভ্যস্ত হয়ে যান। এভাবেই কেটে যায় কয়েকটা বছর এবং তিনি এক মাসের বুকের ব্যথায় হঠাৎ করেই মারা যান। আর সবথেকে আশ্চর্যজনক ঘটনা হলো, সেই মহিলা মারা যাওয়ার পর অনেকেই তার বাড়িতে রাত কাটাতে গিয়েছিল কিন্তু তারা থাকতে পারেনি। কেউ আবার একটু পরপরেই পালিয়েও এসেছে, আবার কেউ জ্ঞান হারিয়ে সেখানেই পড়েছিল। পরে তাদের মুখ থেকে জানা যায় সেখানে নাকি অদ্ভুত কিছু তারা দেখেছিল, অন্যরকম কিছু একটা শব্দও হতো সেখানে। এরা সেই দৃশ্যের কথাই বলতো যেটা সেই মহিলা দেখত, কিন্তু ভাববার বিষয় হলো অবয়বগুলো কখনো সেই মহিলাকে কখনো ভয় দেখায়নি, তাহলে এদের কেন এত ভয়? তো এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তবেই শেয়ার করবেন, ভালো না লাগলে শেয়ার করবেন না, কারণ আমি চাই না আপনাদের ভয়ের মুহূর্তটা নষ্ট হয়ে যাক। নমস্কার সবাইকে, সবাই ভালো থাকবেন। আমি মানিককে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। মানিক, আগামী দিনেও যে এরকম ঘটনা আরও তোমার কাছ থেকে পাবো এইটা কিন্তু প্রত্যাশা রাখলাম। এবং একটা কথা আমি বলতে চাই যে হয়তো আমি আগামী এক দেড় বছরের মধ্যেই একবার আমি কোচবিহার যাব, আমার আত্মীয় পরিজন সেইখানে থাকে, তো যদি যাই ডেফিনেটলি কিন্তু আমি তোমার সাথে কমিউনিকেট করব এবং কমিউনিকেট করার পর দেখাও করব। তো এইটা আমার তরফ থেকে একটা অগ্রিম ভালোবাসা তোমাকে জানিয়ে রাখলাম। এবার আস্তে আস্তে আমাদের পরবর্তী ঘটনায় এগোনো যাক। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সুদীপা বেড়া এবং সুদীপা বেড়ার মাসির বাড়িতে এই ঘটনাটি কিন্তু আজ থেকে বেশ কিছু বছর আগে ঘটেছিল এবং শুধু তাই নয়, বেশ কিন্তু বেগ পেতে হয়েছিল এই পুরো সমস্যার সমাধান করার জন্য। এবং ঘটনাটি ধারাভাষ্যতে রূপান্তর করেছে আবারও আমাদেরই সদস্যা রমা। তাই চলুন শুনে নেওয়া যাক ঘটনাটি এবং দেখা যাক যে সেই সুদীপা বেড়ার মাসির বাড়িতে কি এমন ঘটেছিল, কতটা ভয় জড়িয়েছিল। নমস্কার, আমি রমা, ভয়ের ঘটনা টিমের একজন সদস্য। এখন যে ঘটনাটি পড়ে শোনাব তা পাঠিয়েছেন সুদীপা বেড়া। উনি ঠিক যেভাবে ঘটনাটি শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তাহলে এখন সরাসরি ঘটনায় প্রবেশ করা যাক। নমস্কার, আমি সুদীপা বেড়া, ভয়ের ঘটনা চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা। এই চ্যানেলের সমস্ত উপস্থাপকদের উপস্থাপনা আমার খুবই ভালো লাগে, বিশেষ করে নির্মাল্যদাকে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের চ্যানেলের মতো একটি প্ল্যাটফর্মে আমার ঘটনাটি শেয়ার করার জন্য। আজ যে ঘটনাটি আমি শেয়ার করতে চলেছি সেটি আমার মেজ মাসির বাড়িতে ঘটেছিল। ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর। মাসির কাছে এই ঘটনাগুলো শুনলেই কেমন যেন গায়ে কাঁটা দেয়। আমার মেজ মেসো
কাজের সূত্রে কলকাতাতে থাকে। মেজমাসি আর তাঁর শ্বশুরমশাই, শাশুড়িমা এবং তার দুই ছেলে, মানে আমার দুই মাসুতো ভাই, মাসির সাথে বাড়িতেই থাকত। ঘটনাটি যখন ঘটেছিল তখন আমার মাসুতো ভাইরা অনেক ছোট, তাই পুরো ব্যাপারটা মেজমাসি একাই সামলেছিল প্রায় 5 মাস ধরে। তো আসল ঘটনায় আসা যাক। আমার মাসির বাড়িটা একটি ছোট শহরে। বাড়িটা শহরের শেষ প্রান্তে হওয়ায় কিছুটা এগোলেই ক্ষেত জমি পুকুর শুরু হয়ে যায়। মাসির শ্বশুরমশাই মাঝে মধ্যেই তালের বড়া এবং পিছে খাওয়ার জন্য তাল পাকার সময়গুলোতে পুকুর পাড়ের তালতলা থেকে তাল কুড়িয়ে নিয়ে আসতেন। সেরকমই একদিন তিনি এবং তাঁর এক বন্ধু গেছিলেন তাল কুড়োতে। তাল নিয়ে বাড়ি আসার সময় তাকে কেউ ধাক্কা দিয়ে দেওয়ার ফলে তিনি হঠাৎ করে পড়ে যান, ফলে হাতে পায়ে চোট লাগে। তারপর তিনি তার বন্ধুর সাহায্যে কোনো রকমে উঠে বাড়ি ফিরে আসেন এবং সেদিন রাত্রেবেলা হঠাৎ তার খুব হাত পা ব্যথা শুরু হয়, পরদিন জ্বর আসে। ডাক্তার দেখিয়েও 2-3 দিন পর জ্বর ঠিক না হওয়ার পরে তাকে হসপিটালে ভর্তি করা হয়। ভর্তির প্রায় 2 দিন পর তিনি মারা যান। যখন তাঁর মৃতদেহ সৎকার করার জন্য বাড়ি নিয়ে আসা হয় তখন দেখা যায় তাঁর শরীরে ফোসকা পড়ে গিয়েছিল। তখন সবারই ঘটনাটি একটু বিস্ময়কর লেগেছিল, কিন্তু তখন ব্যাপারটিকে কেউ এতটা গুরুত্ব দেয়নি। এমনিতেই এভাবে একজন হঠাৎ অসুস্থ হয়ে মারা যাবে এটা কেউ মেনেই নিতে পারছিল না। তার বেশ কয়েকদিন পর মাসির বাড়িতে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করেছিল যে তার জন্য মাসিরা খুবই চিন্তিত হয়ে পড়েছিল। প্রথম প্রথম তো বাড়ি থেকে টাকা পয়সা উধাও হওয়া শুরু হয়েছিল। তখন তারা ভেবেছিল যে কোনো পরিচিত কেউই চুরি করছে, না হলে বাড়ির কোথায় টাকা রাখা হয় সে জানবেই বা কি করে। তাই তারা বাড়ির বাইরে গেলেই সব টাকা পয়সা আলমারির মধ্যে রেখে দিত এবং আলমারি থেকে শুরু করে লকার সব কিছুই তালা দিয়ে দরজা বন্ধ করে রাখত। কিন্তু যখন বাড়ি ফিরে আসত তখন তারা রুমের দরজা খুলে দেখত আলমারির দরজা হাঁ করে খোলা এবং যত টাকা ছিল তার অর্ধেক বা তারও বেশি টাকা উধাও হয়ে গেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো বাড়ির দরজার তালাগুলো বন্ধই থাকত। তাহলে কি করে কেউ বাড়ির ভেতরে ঢুকে টাকা নেবে? তাই মেজমাসি তারপর থেকে নিজের বাড়িতে টাকা না রেখে আমার বড়মাসির বাড়িতে টাকা রেখে আসত। বড়মাসির বাড়িও মেজমাসির বাড়ির সামনেই, ফলে সেখানে টাকা রেখে আসলে প্রয়োজনে টাকাগুলো পাওয়া যেত, সেখান থেকে টাকা চুরি হতো না। কিন্তু মেজমাসির বাড়িতে টুকটাক দরকারের যে খুচরো পয়সা রাখতে হতো সেগুলোও উধাও হয়ে যেত। রীতিমতো চিন্তায় পড়ে গেছিল মাসির বাড়ির সবাই, কারণ এভাবে টাকা পয়সা উধাও হতে থাকলে মুশকিল হয়ে পড়বে। কাউকে এগুলো বললে সে বলতো বাড়ির কেউই নিচ্ছে হয়তো, কিন্তু কে নেবে? বাড়িতে টাকা নেওয়ার মতো কেউ ছিল না। তার কিছুদিন পর থেকে তো রাত্রেবেলা রান্নাঘর থেকে বাসনপত্র ছুঁড়ে ফেলার আওয়াজ হতে শুরু করলো এবং রান্নাঘরে গিয়ে দেখত চারিদিকে বাসনপত্র পড়ে আছে। আবার মাঝে মধ্যে চোখের সামনে এসব হতো, যেন কেউ ছুঁড়ে দিচ্ছে জিনিসপত্রগুলো। রাত্রেবেলা শুয়ে পড়ার পর ছাদের ওপর থেকে এবং বারান্দা থেকে কারোর হাঁটা চলার আওয়াজও পাওয়া যেত। তখন মাসি বুঝতে পেরেছিল যে এগুলো কোনো মানুষের কর্ম নয়, কোনো অলৌকিক শক্তি রয়েছে তাদের বাড়িতে। এগুলো তো ছিল ছোট ঘটনা, তারপর এত বাড়াবাড়ি শুরু হলো যে রাত্রেবেলা ঘুমোনো দায় হয়ে পড়েছিল। হঠাৎই কেউ যেন মাসির মাথা থেকে বালিশ টেনে নিয়ে ভাইদের মুখে চাপা দেওয়ার চেষ্টা করত। মাসির ঘুম পাতলা, তাই ঘুম ভেঙে যেত এবং দেখত বালিশটা ভাইদের মুখের ওপর দিয়ে কেউ চাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কে যে করছে, কেনই বা এসব করছে কাউকে দেখা যেত না, শুধু তার উপস্থিতি অনুভব করা যেত।
কিন্তু একদিন তাকে দেখার সৌভাগ্য তো বলা যায় না, দুর্ভাগ্য হয়েছিল মেজমাসির। মাসির কথা অনুযায়ী সেই রাতটা ছিল বিভীষিকাময়। রাত্রবেলা বাইরের দরজা বন্ধ করার জন্য দরজার দিকে এগোবে, সেই সময় দরজার বাইরে এমন কিছুকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল যে তার বিবরণ দেওয়া মুশকিল। মুখটি ঠিক কুকুরও না আর শিয়ালও না, এবং গায়ে লোম ভর্তি, আর মানুষের মতো দাঁড়িয়ে বাড়ির দিকে তাকিয়ে রয়েছে। এর থেকে আন্দাজ করে নিতে অসুবিধা হবে না নিশ্চয়ই যে সেই রাতটা মেজমাসি কিভাবে কাটিয়েছিল। তখন এই ঘটনার পর মাসিয়া দেরি না করে আমার দাদুকে জানায়। দাদু কলকাতার বিখ্যাত একটি মসজিদের ঠিকানা দেয় এবং বলে সেখানে গেলে এই সব ঘটনার সুরাহা মিলতে পারে। কথা মতো সেখানে মেজমাসি আর মেজমেশো যায়। সেই মসজিদের একজন মৌলবীকে এই ঘটনাটি জানায় আমার মেশো। ঘটনাটি শুনে তিনি জানান এটি একটি জিন। কোনো রকমে নাকি সে মাসির বাড়িতে প্রবেশ করেছিল, সম্ভবত যেদিন মাসি শ্বশুরমশাই তাল কুড়োতে গিয়ে ধাক্কা খেয়ে বাড়ি ফিরেছিল সেদিনই সে পিছু নিয়েছিল, আর ধাক্কাটাও হয়তো সেই দিয়েছিল, এবং মাসি শ্বশুরমশাইয়ের মারা যাওয়ার পিছনে নাকি সেই ছিল। সে এতটাই হিংসাত্মক যে সব সময় ক্ষতি করার চেষ্টা করত। এইসব বিবরণ দেওয়ার পর তিনি কিছু মন্ত্র পড়ে মেষকে কিছু সর্ষে এবং কালো জিরে আর ধুনোর মতো কিছু একটা দেন, এবং আমরা যেহেতু হিন্দু তাই তিনি বলেন এক সপ্তাহ ধরে রোজ সন্ধেবেলায় যেন ঠাকুর ঘরে বসে আধ ঘন্টা ওই ধুনোর মতো গুঁড়োটির ধোঁয়া করা হয়, আর যে ধোঁয়া করবে সে যেন ধোঁয়া করার মাঝে একবারের জন্য উঠে কোথাও না যায়, আর সর্ষে এবং কালো জিরেগুলো রোজ রাতে একটু একটু করে বাড়ির প্রতি কোণে রেখে দেওয়া হয়, আর যদি এতেও কোনো ফল না মেলে তখন তিনি নিজে আসবেন বাড়িতে, তারপর কথা মতো মেজমাসি বাড়িতে এসে সেগুলো করে। এগুলো করার সময় অদ্ভুত কিছু ঘটনা লক্ষ্য করা যায়। প্রথমত, যখন সেই ধুনোর মতো গুঁড়োটির ধোঁয়া করা হতো তখন সেটি হঠাৎ একদিন দপ করে জ্বলে নিভে যেত। দ্বিতীয়ত, আগের দিন রাখা সেই কালো জিরে এবং সর্ষেগুলো যেখানে রাখা হতো পরের দিন সেগুলো বাড়িতে পাওয়া যেত না, বাড়ির বাইরে ছড়িয়ে পড়ে থাকত। এরকম প্রায় রোজই হতো। এগুলো কেন হতো সেটা মেজমাসি জানে না, আর এই নিয়মগুলো যথাযথভাবে পালন করার পর থেকে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি বাড়িতে, ফলে আর সেই মৌলবীকে জিজ্ঞেস করার সুযোগ হয়নি। তবে তিনি যে কতটা দক্ষ তার পরিচয় আমরা পেয়েছি। এই ছিল ঘটনা। সুদীপা বেরাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘটনা শেয়ার করে নেবার জন্য। আশা রাখি উনি ভবিষ্যতেও ঘটনা শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আমি সুদীপা বেরাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আগামী দিনেও যে এরকম ঘটনা আরও আপনার কাছ থেকে পাব এটা কিন্তু আমি প্রত্যাশা রাখলাম। আপনারা যারা শুনছেন আমাদের এই পর্ব, তাদের কাছে একটা কথা জানতে চাইব যে আপনাদের চেনা পরিচিত মানুষ বা আপনাদের আশেপাশের কোনো মানুষের বাড়িতে কি এরকম কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন, অথবা আপনারা যদি চান যে সেই ঘটনা আমরা তুলে ধরবো আমাদের পর্বের মাধ্যমে তাহলে কিন্তু অবশ্যই লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদেরকে। আমাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলের ডেসক্রিপশনেই পেয়ে যাবেন অথবা ভিডিওর ডেসক্রিপশনেই পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার বলে দিচ্ছি, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভয়ের ঘটনা 333@gmail.com, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 8981873430। অবশ্যই কিন্তু আপনি আপনার নাম এবং কোথা থেকে ঘটনাটি লিখছেন সেটি কিন্তু মেনশন করবেন, এবং তার সাথে এটাও জানিয়ে দেবেন যে আমরা সেই নাম এবং কোথা থেকে লিখছেন সেটা আমরা উল্লেখ করতে পারবো কিনা। একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আজকে কিন্তু সব ছোট ছোট ঘটনা রয়েছে, এবং শুধু তাই নয়, আমাদের
যে সামনের সপ্তাহের যে পর্বটা আসতে চলেছে সেই পর্বতে সাজিদ ভাইয়ের কিন্তু একটা ঘটনা আমাদের মডারেটর রাজদীপ কিন্তু কালেক্ট করেছে, এবং সেই ঘটনাটা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু একটা এপিসোড সমানও হতে পারে, এইটা কিন্তু আগে থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবং এই ঘটনাটা একটা যে বলতে পারি ঘটনাটা কি ওরিয়েন্টেড ঘটনা এইটুকুনি আপনাদেরকে এখন বলে দিতে পারি। ফিলিস্তিন নামে একটি জায়গা আছে এবং সেই ফিলিস্তিনের একটি ফাঁকা দুর্গম জায়গাতে কিছু জিন প্রজাতির মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছিল, এবং শুধু তাই নয়, এই জিনটা কোথা থেকে এসেছিল এবং কিভাবে বংশ পরম্পরায় তিন পুরুষ অবধি চালনা করা হয়েছিল সেই সম্পর্কিত কিন্তু একটি ঘটনা। এবং এই ঘটনাটি শুরু হয় এক প্রত্নতাত্ত্বিক বিদের কাছ থেকে, তাই এইটুকুনি কিন্তু আপনাদেরকে আমি একটা বলতে পারেন স্পয়লার দিয়ে রাখলাম। তাই আগামী সপ্তাহের পর্বটায় কিন্তু এই ঘটনাটি থাকছে, হতে পারে যে একটা পর্ব একটা ঘটনাও হতে পারে। তাই আপনাদেরকে বলবো যে অধীর আগ্রহে যেমনি আপনারা ওয়েট করে রয়েছেন সেইভাবেই কিন্তু সেই ভয়ের মুহূর্তটা কিন্তু উপভোগ করবেন, তবেই আমাদের ভয়ের ঘটনার প্রত্যেকটা মুহূর্তকে আপনি কিন্তু উপভোগ করতে পারবেন, এইটা আপনাদেরকে বলে রাখলাম। যাই হোক, আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। রিসেন্টলি কমলদার সাথে আমার কথা হয়, কমলদা যে কাজের মধ্যে ব্যস্ত ছিলেন সেই কাজটি তিনি সম্পূর্ণ করেছেন। এবার উনি একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, এবং সেই ঘটনাটি কিন্তু আপনারা যেরকম শুনে আসছেন তার থেকে কিন্তু একটু আলাদা। এবং কিভাবে কমলদার সহচারী ভালো আত্মাদের সাথে কমলদার আলাপ পরিচয় হয়েছিল সেই কেন্দ্রিক একটি ঘটনা, তো এইটা আমি কিন্তু আপনাদেরকে আরও একটা কিন্তু স্পয়লার দিয়ে রাখলাম। খুব শীঘ্রই কমলদা পাঠাবেন আমাদেরকে ঘটনা, এবং যখনই ঘটনা আসবে আমি তারপরেই কিন্তু রেকর্ডিং করা স্টার্ট করে দেব, তো এইটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। যাই হোক, এবার আমাদের পরবর্তী ঘটনা এগোনো যাক। এই ঘটনাটি আমাদের সাথে বাংলাদেশ থেকে রিপন চক্রবর্তী বেশ কয়েকদিন আগে পাঠিয়েছিল, প্রায় 2-3 সপ্তাহ আগে ঘটনাটি আমাদের কাছে স্টোর হয়েছিল। তো যেরকম আমি আপনাদেরকে বলে থাকি যে প্রত্যেকটা ঘটনাই আমরা অ্যাকসেপ্ট করি, তো সেক্ষেত্রে প্রায় 3 সপ্তাহের মাথায় গিয়ে আমরা রিপনের এই ঘটনাটিকে তুলে ধরছি। এবং এখানে দুটো ঘটনা কিন্তু কম্বিনেশনে রয়েছে, এবং আপনাদেরকে বলতে চাইব যে ঘটনা দুটির মধ্যে কিন্তু ভয়ের মুহূর্ত বেশ রয়েছে। তাই চলুন শুনে নেওয়া যাক রিপনের পাঠানো দুটি ঘটনা, এবং দেখা যাক যে ঘটনা দুটির মধ্যে কতটা ভয় জড়িয়ে থাকতে পারে। দাদা নমস্কার, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি রিপন চক্রবর্তী বাংলাদেশ থেকে। আজ যে ঘটনাগুলো শেয়ার করব সেগুলো এক দাদুর কাছে শুনেছি গত সপ্তাহে। ভাবলাম ভয়ের ঘটনা চ্যানেলে এটা শেয়ার করা যাবে মনে হচ্ছে, তাই লিখতে শুরু করলাম। আমি ছোট ছোট দুটো ঘটনা বলবো, এবং প্রথম ঘটনাটি ঘটে তার এক আত্মীয়ের সাথে। ঘটনাস্থলে সেই দাদু উপস্থিত ছিল। যে ব্যক্তির সাথে ঘটনাটি ঘটে তিনি রাত 11-12 হবে এই সময়টাতে বাসায় যেতেন বাজার থেকে। উনি যে রাস্তা ধরে যেতেন সেটা এই রকম ছিল যে রাস্তার দুই পাশে পুকুর, এবং পুকুরের লাগোয়া একটি বাঁশঝাড়, এবং বাঁশঝাড়ের পাশে একটা ডোবা, আর তাকে সেই ডোবার পাশ দিয়েই যেতে হতো। আর একটা কথা বলে রাখি, ওই দাদুর বাড়ি পুকুরের বিপরীত দিকে ছিল। এবার আসি মূল ঘটনায়। তো সেদিন সেই ব্যক্তি যাচ্ছিলেন সেই রাস্তা ধরে, এবং কেউ নেই হাতে একটা হ্যারিকেন ছাড়া। তিনি যখন বাঁশঝাড় পর্যন্ত আসলেন হঠাৎ করেই তার মনে হলো বাঁশঝাড়ে কেউ রয়েছে মনে হচ্ছে। তিনি খচখচানির আওয়াজও শুনতে পান। তিনি যেই বাঁশঝাড়ের দিকে তাকালেন তখন একটা গরম বাতাস তাকে জড়িয়ে ধরল, এবং তার মনে হচ্ছিল তিনি মাটি থেকে প্রায় 3 ফুট উপরে আছেন, আর তাকে সেই ডোবার পাশে নিয়ে যেতে লাগলো। ওদিকে সেই দাদু ফ্রেশ হওয়ার জন্য হ্যারিকেন নিয়ে তাদের ঘর থেকে বের হন। তিনি লক্ষ্য করলেন পুকুর পাড়ে একটা আগুনের শিখা জ্বলছে। তিনি দৌড়ে যান এবং দেখতে পান একটা হ্যারিকেন পড়ে আছে। দাদু জোরে ডাক দিলেন, কে, কেউ আছো এখানে? তখনই জলের ভারী কিছু পড়লে যেরকম শব্দ আসে সেই রকম একটা শব্দ দাদু শুনতে পেলেন। দৌড়ে গেলেন ডোবার কাছে। সেখানে গিয়ে দেখেন তার সেই আত্মীয় ডোবার ঠিক মাঝখানে দাঁড়ানো। তখন সেই দাদু সবাইকে ডাক দিয়ে সেই ডোবার কাছে নিয়ে আসলেন, এবং তাকে সেখান থেকে উঠিয়ে আনার ব্যবস্থা করলেন। দাদু সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? লোকটি তখন বলল, আমি তো নিজেও জানি না আমার কি হলো, ডোবার ভিতরে কি করে আসলাম। আমার শুধু এটুকুনি মনে আছে যে একটা গরম বাতাস আমার গায়ে লাগে, আর মনে হচ্ছিল আমি হাওয়াতেই ভাসছি।
যাই হোক, দাদু সবই বুঝতে পারলেন, একটা খারাপ কিছুর খপ্পরে সে পড়েছিলেন। দাদু সেদিনের জন্য তার আত্মীয়কে তাদের বাড়িতেই থাকার ব্যবস্থা করে দেন। দাদু ঘরে গিয়ে যেই দরজা বন্ধ করবে, তখন দেখল একটা আলোর রশ্মি বাঁশঝাড় থেকে উঠে উত্তরে চলে গেল। দাদুর সাথে সাথেই দরজা বন্ধ করে দিলেন। দাদু আগে থেকেই জানতেন এই বাঁশঝাড়ে খারাপ কিছু থাকে। এবার আসি দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি ঘটে দাদুর ছোট মেয়ের শ্বশুর বাড়িতে। তার শ্বশুরের ছোট ভাই মানে কাকা শ্বশুরের সাথে ঘটে এই ঘটনাটি। তার নাম ছিল জনার্দন। তিনি মাঝে মধ্যেই দেবদেবী নিয়ে হাসি ঠাট্টা করতেন মজার ছলে, আর এটাই একদিন বিপদ ডেকে আনে। একদিন ইলিশ মাছ নিয়ে বাড়ি আসছিলেন বাজার থেকে সেই জনার্দন বাবু। বাজার থেকে আসার পথে একটা কালীমাতার মন্দির দেখতে পাওয়া যায়, ওখানে প্রতি মাসেই পুজো হয়। যাই হোক, তিনি আসছিলেন মাছ নিয়ে এবং রাত তখন 9টা কি 10টা হবে, একা একাই আসছিলেন। তিনি মন্দির পর্যন্ত যখন আসলেন তখন বোকার মতো একটা কাজ করে বসলেন। তিনি মন্দিরের দিকে তাকিয়ে কালীমাকে উদ্দেশ্য করে বললেন, মা মা বাড়ি চলো, মাছটা কেটে তেলে ভেজে তুমিও খেয়ে নাও, আমাকেও দিও। এই কথা বলে হাসতে হাসতে বাড়ি গেলেন। বাড়ির উঠোনে এসে তিনি তার মাকে ডাক দিলেন, মা কই গেলে, মাছটা ধরো, রাতে মাছ দিয়াই ভাত খামু, আমি পুকুরে যাইয়া হাত পা ধুয়ে আসি। এই বলে মাছটা তার মাকে দিয়ে পুকুরে চলে গেল হাত পা ধুতে। কিছুক্ষণ পরে ঘরে আসলো এবং খাবার রুমে গেল। সেখানে গিয়ে বলল, মা ভাত দাও। তখনই এক গামলা ইলিশ মাছ ভাজা তার সামনে রাখল এবং তার মা ইলিশ মাছ খাচ্ছে আর তাকেও খেতে বলছে। তখন জনার্দন বাবু বলল, মাছ আনলে ভাত কই? তখন তার মা বলল, তুই তো বলেছিলি মাছ ভেজে আমাকে খেতে আর তোকেও যেন খাওয়াই, মনে নেই তোর বাজার থেকে আসার সময় আমাকে কি বলেছিলি? এই কথা শুনে জনার্দন জোরে চিৎকার দিয়ে ওঠে এবং বাইরে চলে আসে। বাড়িতে যত লোক ছিল সবাই উঠোনে আসে। জনার্দনের মাও দৌড়ে আসে এবং বলে, কি হয়েছে, বাইরে দাঁড়িয়ে চিৎকার করলি কেন? জনার্দন তখন বলল, মা তুমি কই ছিলে এতক্ষণ? তার মা বলল, আমি তো ঘুমিয়েছিলাম, তোর চিৎকারই তো ঘুম ভাঙল। জনার্দন তখন বলল, তুমি এই মাত্র আমাকে ইলিশ মাছ ভাজা দিলে না? মা বলল, কই, তুই মাছ আনলি কখন? জনার্দন দেখে তার মাছ উঠোনেই পড়ে। তাহলে এতক্ষণ যে ঘটনাগুলো হলো সেটা কি তার কোনো ভ্রম ছিল? সেটা কি করে হতে পারে? জনার্দন সব কিছু খুলে বলে বাড়ির সবাইকে। জনার্দন বাবুর কথা শুনে তার মা অনেকেই বকাবকি করে এবং জনার্দন চুপ করে ঘরে চলে যায়। জনার্দন তার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে যে কি হয়ে গেল আমার সাথে। এই ঘটনার পর থেকেই জনার্দনের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। তার স্মৃতিশক্তি একটু দুর্বল হয়ে যায়, আতপাগলের মতো আচরণ করা শুরু করে, আর আজও নাকি তিনি একই রকম আছে। এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে দাদা। এখন রাত 1:39 বাজে। এই রাতে ঘটনা লিখে পাঠালাম। এগিয়ে যাক ভয়ের ঘটনা বহুদূরে। সবাইকে নমস্কার আমার তরফ থেকে। তারপর কেমন লাগলো ঘটনাটি? সত্যি কথা বলতে আমি যখন রেকর্ড করছিলাম তখনই আমার কিন্তু বেশ আলাদাই গাটা ছমছম করছিল। এটা আমি তো প্রতি মুহূর্তেই বুঝতে পারি যখন যখন আমি রেকর্ড করি বা যখন যখন আমি এডিটিং করি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমরা ওয়েট করে থাকি। আপনারা কমেন্ট করবেন, আপনাদের সাথে একটু কথাবার্তা হবে, তবেই কিন্তু আমরাও খুশি হব। আপনাদের মধ্যে থেকে যারা নতুন শুনছেন আমাদের ভয়ের ঘটনার এপিসোড, তাদের কাছে একটা অনুরোধ করব, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিকেও কিন্তু প্রেস করে দেবেন। তাহলে প্রতি সপ্তাহে শনিবার রাত্রি 11:59 যে আমাদের পর্ব আসে, সেই পর্বের নোটিফিকেশন কিন্তু আপনার ফোনে ঠিক টাইমে পৌঁছে যাবে। এইটা আপনাদের কাছে একটা অনুরোধ করলাম, তো আপনারা অবশ্যই এই অনুরোধটা শুনবেন, এটা কিন্তু আমি প্রত্যাশা রাখলাম। আজকের মতো এই 6টা ঘটনা ছিল আপনাদের জন্য। বেশি বড় ঘটনা এই এপিসোডে রাখিনি, কারণ সামনের সপ্তাহের এপিসোডে কিন্তু বড় ঘটনা আসতে চলেছে। আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত 11:59 আবারও দেখা হবে ভয়ের ঘটনা নিয়ে। টিল দেন, আমি নির্মাল্য এবং আমার গোটা টিম আপনাদের থেকে বিদায় চাইছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজেদের লোকেদের খেয়াল নেবেন। আর হ্যাঁ, কয়েক ঘন্টা আগেই আমাদের সেকেন্ড ভ্লগ কিন্তু চ্যানেলে চলে এসেছে,
যারা যারা এখনো পর্যন্ত দেখে ওঠেননি তাদের কাছে অনুরোধ করব, অবশ্যই দেখবেন, কমেন্ট করবেন এবং জানাবেন যে কেমন লাগলো। আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থাকবেন।